আরে শেখ সাহেবের গাড়ির সাথে তো দেখছি সোনার চেন ঝুলে আছে, তাড়াতাড়ি করে এটাকে নিয়ে যাই। এই তো এটার উপরে রং লাগিয়ে দিয়েছি। এই জি ভাই, তুমি এটা কোথায় পেলে? আরে ভাই, এটা শেখ সাহেবের গাড়ির সাথে ঝুলেছিল। আচ্ছা চলো এটাকে বিক্রি করে তিনজনে মিলে ভাগ করে নেই। আরে ইয়ার, তোমাদের তো লজ্জা শরম থাকা দরকার, তোমরা মালিকের সাথে কেন বেইমানি করবে? আমি এক্ষুনি এই সোনার চেনটি নিয়ে মালিকের কাছে দিয়ে দেবো। এই তো মালিক এদিকেই আসছে। এই জি রিঙ্কু, মালিকের কাছে এসব কিছু বলবে না, নয়তো তোমার সাথে ভালো হবে না। এই জি গুল্লু, তোমাদের কাজ কতদূর হয়েছে? এই যে শেখ সাহেব, আধা ঘন্টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো, চলো এবার এটাকে বিক্রি করে দিয়ে সমস্ত টাকা ভাগ করে নেবো। আরে গুল্লু রিঙ্কু, তোমরা কাজ বাদ দিয়ে কোথায় যাচ্ছ? আরে মালিক সাহেব, অনেক ক্ষুধা লেগেছে, তাই একটু রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম। তোমরা খেতে যাচ্ছ না কি করতে যাচ্ছ সবকিছু আমরা জানি। এই যে শেখ সাহেব, আমরা চুরি করিনি, সবকিছু আমাদেরকে গুল্লুই শিখিয়ে দিয়েছে। আরে আমি তো গুল্লুকে সোনার চেনটি চুরি করতে বলেছিলাম, কারণ আমি আমার কাজের মানুষদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি। যাও, তোমাদের মতো লোকের আমার প্রয়োজন নেই। বন্ধু, তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।